আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদেরকে জাতীয় মাছ ইলিশ কিভাবে সহজ পদ্ধতিতে আঁকতে হয় তা দেখিয়ে দেব আমি লম্বা করে এক একশো চল্লিশ মিটার লম্বা একটি দাগ কেটে নিলাম তারপর এর অর্ধেক সত্তর মি মিলিমিটার সত্তর মিলিমিটারের অর্ধেক পঁয়ত্রিশ মিলিমিটার পঁয়ত্রিশ মিলিমিটার এখানে একটি দাগ দিলাম এবং পঁয়ত্রিশ মিলিমিটারের চেয়ে আরও দেখ মনে করেন আরও সতেরো মিলিমিটার সত্তর সতেরো এবং পঁয়ত্রিশ দৌড়ে নিলাম বায়ান্ন মিলিমিটার হতে পারে বা একটু কম বেশ আমি একটি প্রস্তাকারে একটি দাগ আরেকটি রেখাটা আঁকাম মাঝামাঝি সত্তর মিলিমিটার থেকে দেখুন কীভাবে আমি আঁকছি দেখুন লেসটা আর একটু লম্বা হবে আরেকটু লম্বা হবে আচ্ছা এখানে এখানে রেখে দিলাম আমি শুধু খাটামোটা তৈরি করলাম আমি আবার সুন্দর করে আঁকবো পুরো একটি শেপ ইলিশের যে একটা শেপ যে শেপটা প্রথম অবস্থায় আমি এঁকে দিলাম পাকনা উপরের পাকনা দেখুন এরজার দিয়ে আমি অতিরিক্ত দাগটা এখন মুছে দেব দেখুন মুছে দিচ্ছি মুছে দিলাম

मार्कर पैन दिए एन चूड़ान तो दाग दिए दिलम পোকলাটা দেখুন পঁয়ত্রিশ মিলিমিটার চেয়ে একটু বেশি হবে আমি শুধু আপনাদেরকে কিভাবে একটি জাতীয় মাছ ইলিশ আঁকতে হয় তা দেখিয়ে দিলাম আপনারা আরও সুন্দর করে আঁকতে পারবেন এই ফর্মুলাটি ব্যবহার করে